আমার বেশি টাকা পয়সা নেই, বর্তমানে মেয়ে পক্ষ অল্প মোহরানে বিয়ে দিতে চায় না, আমি কি ধারকর্য করে মোহরানা দিতে পারবো? বিয়েটার প্রয়োজনীয়তার উপর নির্ভর করছে। বিয়েটা যদি আপনার বেশি প্রয়োজন হয় তাহলে একটু ধারকর্য করা যায়, আর ধারকর্য এমনটা করবেন যেটা আপনি দিতে পারবেন, এমন ধারকর্য করবেন না যাতে করে মানে আর কোনো দিন দিতে পারবেন না, এটা যেন না হয়। আর সব ধরনের মেয়েই তো আছে, আপনি দিনদার পেলে তো হলো, আল্লাহর কাছেও চাইবেন দিনদার ফ্যামিলি। এখন মেয়েদেরও একটা সামাজিক অবস্থান আছে, কোনো সামাজিক অবস্থান করে মেয়েরা মনে করে যে তার মেয়ের মোহরানা হবে 1 লাখ, হওয়া উচিত, তাহলে সেটা তার সে অধিকার সেই পক্ষের আছে। তারা যদি বলে যে না 1 লাখের কমে আমি মেয়েকে বিয়ে দিয়ে দেবো না, তাহলে সেটা সে অধিকার তো তার আছে, তাহলে আমরা দেখবো যে তাহলে অন্য কোথাও যাওয়া যায় কি না, তাই না? মেয়ে দেখতে গেলে আমার সাথে আমার খালা অথবা আমার ছোট বোন আমার সাথে যেতে পারবে কি না, মেয়ের চুল দেখা যাবে কি না, মেয়ের চুলকে আপনি দেখবেন না আপনার খালা অথবা বোন, খালা বোনেরা তো দেখতে পারবে, কোনো অসুবিধা নেই। মেয়েদের সাধারণত তাদের চেহারা, তাদের হাত এগুলো দেখা যাবে, কিন্তু ওলামায়ে কেরাম সবসময় সব কিছুতে ইখতিলাফ করেছেন, কিন্তু সবাই ইখতিলাফ গ্রহণ করা যাবে না। মেয়েদের মাথা খোলা, কান দেখা বা অন্যান্য পার্ট দেখা এটা জায়েজ হবে না। আর যে সমস্ত আত্মীয় স্বজন আছে, মেয়ে আত্মীয় স্বজন, তারাই তাকে ভালো করে দেখতে পারে, কিন্তু মনে রাখবেন সীমালঙ্ঘন করা যাবে না। একটা মেয়েকে দেখতে গিয়ে পণ্য বানিয়ে ফেলা যাবে না, তাকে অপমান করা যাবে না, তাকে ছোট করা যাবে না, হেয় করা যাবে না। হঠাৎ করে হাতের মধ্যে দেখলাম আহারে এখানে তো একটা বড় তিল দেখি, হ্যাঁ, যদি এই এই স্টাইলের কথা বলে মেয়েটার মনটা কি খারাপ হয়ে যাবে না, আহারে তিলের কারণে আমাকে অপছন্দ করবে না? মেয়েদের আত্মসম্মানে কোনো আঘাত করা যাবে না, বাস সোজাসুজি কথা, তারা মানুষ, তারা সম্মানিত, তারা একজনের মেয়ে, কিন্তু বুঝতে পেরেছেন আপনারও মেয়ে, এটা ভাবতে হবে, অতএব কাউকে আঘাত করা যাবে না।